প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে অনুশীলনী 3.2 এর 7 নম্বর থেকে টিউটোরিয়াল দিব। তো তোমরা যারা আমার প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখো নি, যেমন 1 থেকে 7 পর্যন্ত অলরেডি আমি 3.2 এর আগে টিউটোরিয়ালগুলো আগে দিয়ে রেখেছি। তো তোমরা যারা দেখো নি, তারা ওইখান থেকে এগুলো দেখে নিও। তো আজ আমি 3.2 এর 7 থেকে শুরু করব। দেখো এইখানে এ প্লাস বি ইকুয়াল টু এম, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এন, এবং এ কিউব প্লাস বি কিউব এত দেওয়া আছে। তবে প্রমাণ করতে হবে এইটা। তাহলে দেখো সমাধান দেওয়া আছে। a প্লাস বি ইকুয়াল টু এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এন, এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু পি কিউব, এটা দেওয়া আছে। এবার আমরা বাম পক্ষ নিয়ে অঙ্ক করব। বাম পক্ষ তোমার দেওয়া আছে এম কিউব প্লাস 2 পি কিউব। তো আমরা মানটা বসাই এম, এম এর মান হচ্ছে তোমার এ প্লাস বি, তাহলে এ প্লাস বি কিউব প্লাস 2 পি কিউব, পি কিউবের মান হচ্ছে তোমার এ কিউব প্লাস বি কিউব। আচ্ছা, তো এ প্লাস বি কিউব, তো এইটারে আমরা এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার আকারে লিখতে পারি। তাহলে এইটারে গুণ করলে আবার এইটাই পাওয়া যায় প্লাস 2। এরপর হচ্ছে 2 এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে তোমার এ মাইনাস বি, সরি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা প্রয়োগ করলাম। এরপর দেখো এই পুরো সমীকরণ থেকে, পুরো সমীকরণ থেকে আমরা এ প্লাস বি কমন নিতে পারি। তাহলে কমন নিলে এখানে তো কি থাকতেছে, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস 2, এ প্লাস বি অলরেডি আমরা কমন নিয়েছি, তাহলে থাকতেছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন এটার আমরা এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ার এবার সূত্র প্রয়োগ করি, তাহলে তোমার হয় এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার প্লাস 2 এর সাথে এটা গুণ করে দেয়, তাহলে তোমার হচ্ছে 2 এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস 2 বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি, এবার এখানে যোগ বিয়োগ করো, এ স্কোয়ার আর হলো 2 এ স্কোয়ার, তাহলে হচ্ছে তোমার 3 স্কোয়ার। এবার 2ab, এখানে হলো মাইনাস 2ab, তাহলে 2ab 2ab কাটা, বি স্কোয়ার আর 2b স্কোয়ার, তার মানে 3b স্কোয়ার। তাহলে এখান গণে দেখো 3 কমন নেওয়া যায়, সেই 3 সবার প্রথমে লিখলাম, তাহলে এ প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার আমরা মানটা বসাতে হতো, এ প্লাস বি এর মান হলো এম, আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এন, তার মানে 3mn সমান সমান ডান পক্ষ। তাহলে অতএব এম কিউব প্লাস 2p কিউব ইকুয়াল টু 3mn দেখানো হলো। এবার দেখো 8 নম্বর অঙ্ক। এ প্লাস বি ইকুয়াল টু 3 এবং এ বি ইকুয়াল টু 2 হলে কোয়া এটার মান এবং কোয়ার এটার মান নির্ণয় করো। তাহলে 8 নম্বর দেখো, 8 এর কোয়ার নম্বরটা সমাধান
দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু থ্রি, এ বি ইকুয়াল টু টু, ঠিক আছে। তাহলে প্রদত্ত রাশি স্কোয়ার তোমার মান বের করতে হবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা একসাথে লিখলাম। এখন স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা প্রয়োগ করি, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে তোমার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর মাইনাস এ বি আছে মাইনাস এ বি। এখন আমরা মানটা বসিয়ে নেই, দেখো এ প্লাস বি এর মান হলো থ্রি, তার মানে থ্রি টু এ বি আর মাইনাস থ্রি এ বি, টু এ বি আর এ বি, তাহলে থ্রি ইন্টু এ বি, এ বির মান কত টু, তাহলে তিন তিরিকে নয় মাইনাস সিক্স ইকুয়াল টু থ্রি, তাহলে তোমার অতএব নির্ণীয়মান থ্রি। তোমার সাত গেল আট গেল, এবার নয় নম্বর দেখো এ মাইনাস বি ইকুয়াল টু ফাইভ এ বি ইকুয়াল থার্টি সিক্স, সরি খ নাম্বারটা আমাদের বাকি আছে, এবার আমরা খ নাম্বার দেখব। আটের খ এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করতে হবে, তো তোমার দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু থ্রি এবং এ বি ইকুয়াল টু টু। তাহলে প্রদত্ত রাশি এ কিউব প্লাস বি কিউব, ঠিক আছে, তো এ প্লাস বি কিউবের সূত্র আমরা বসিয়ে দেয় তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এখন এর মানটা বসাই দে তাহলে থ্রি কিউব মাইনাস থ্রি ইন্টু টু ইন্টু থ্রি, তাহলে সাতাইশ তিন তিরিকে নয় নয় দেবনে আঠারো, তো তোমার কত হলো ছয়, সরি ছয় না নয়, তাহলে অতএব নির্ণীয়মান নাই। এবার নয় নম্বর দেখো, নয় নম্বর আট নম্বর নয় নম্বর মোটামুটি একই রকমের ম্যাথ, তো নয়ের ক তোমার দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল টু ফাইভ এ বি ইকুয়াল টু থার্টি সিক্স। প্রদত্ত রাশি তোমার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তো আমরা এই দুটো একসাথে লাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, আচ্ছা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা প্রয়োগ করি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো তোমার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এ বি, এ মাইনাস বি এর একটা মান দেওয়া আছে তার মানে ফাইভ স্কোয়ার প্লাস টু টু এ বি আর এল এ বি, তাহলে তোমার থ্রি এ বি, থ্রি গুণন আর এ বি, এ বির মান কত থার্টি সিক্স, পাঁচ পাঁচা পঁচিশ প্লাস থার্টি সিক্সকে তিন দিয়ে গুণ করলে তোমার হয় কত একশো আট, একশো আট আর পঁচিশ যোগ করলে তোমার হয় একশো তেত্রিশ, অতএব নির্ণীয়মান ওয়ান থার্টি থ্রি।
হবে তো খ নাম্বার। তো তোমার দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল টু ফাইভ আর এ বি ইকুয়াল টু 36। তাহলে লেখো প্রদত্ত রাশি ইকুয়াল টু এ কিউব মাইনাস বি কিউব। তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো তোমার এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। এবার মানগুলো বসাও, এ মাইনাস বি হোল কিউবের মান কত, ফাইভ কিউব প্লাস থ্রি ইন্টু এ বির মান হলো 36 ইন্টু ফাইভ। এরকম মান বসিয়ে এখানে কত হয়, 125 হয়, আর তোমার গুণ করলে হয় তোমার 540, 540 আর 125 তোমার 665। তাহলে অতএব নির্ণয় মান 665। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে 7, 8 এবং 9 করলাম। পরবর্তী টিউটোরিয়ালে আমরা পরবর্তী অঙ্কগুলো করব।